আমি আজকে দাঁড়িয়ে আছি প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়িতে। কৌশিক গাঙ্গুলি বানাচ্ছেন একটি রোমান্টিক থ্রিলার কাবেরীর অন্তর্ধান। সেখানে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চ্যাটার্জি এবং আরো অনেকে। ছোটবেলায় কাজ করেছি তখন থেকেই আমার ভীষণ ফেভারিট ছিল, অনেক টেলিফিল্ম করেছি। বাট বড় হয়ে যাওয়ার পর এই প্রথমবার, আর আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সুরিন্দর গঞ্জ আর কৌশিক দাকে আমাকে এই ছবি এই মানে ছবিটি কনসিডার করার জন্য। আর অবশ্যই আমার সব থেকে ফেভারিট উমালা, যার হাত ধরেই আমার পথ চলা শুরু। সত্যি কথা বলতে গেলে ক্যামেরার সামনে আমার আসা অনেক ছোটবেলায়। আমরা বাবা আমি চরিত্র অভিনয় করেছিলাম, আজকে এত অন্যভাবে এত বছর পর প্রথমবার মুম্বাদার সাথে অন্যরকম একটা চরিত্র প্লে করছি আমি এখানে। এদিকে একবার তিনজন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়বাবুর এটা বাসভবন, তার বসার ঘর, সেখানে আমরা ক্ল্যাপস্টিক উন্মোচনের মাধ্যমে এই ছবিটা শুরু করলাম। হ্যাঁ, কোনোরকমভাবে গল্প বলবার বা জানবার সূক্ষ্ম প্রশ্নের চেষ্টা করলে আমরা বলবো না, হ্যাঁ, কিন্তু এইটুকুনি বলতে পারি এটা একটা রোম্যান্টিক থ্রিলার, 1975 থেকে 1977-এর একটা গল্প। যেই সময় ভারতবর্ষে স্টেট অফ ইমার্জেন্সি চলছে, সেই জরুরি অবস্থা চলাকালীন একটা ডুয়ার্সের একটা স্মল টাউনের খুব গভীর ভালোবাসার একটা গল্প, মানুষের মানুষের বোঝাপড়ার সম্পর্কের গল্প এবং ভুল বোঝাবুঝির গল্প। ইটস আ রোম্যান্টিক থ্রিলার এবং সেইখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, কিন্তু নাম ভূমিকা নয়, মুখ্য ভূমিকা অভিনয় করছেন কিন্তু বোম্বাদা, এবং তাছাড়া রয়েছেন কাবেরী চরিত্রে শ্রাবন্তী, নয়নতারা চরিত্রে চূর্ণী, কৌশিক সেন করছেন মৃন্ময়ের চরিত্র, তাছাড়া রয়েছেন আমাদের অম্বরীশ ভট্টাচার্য, আমি রয়েছি, ইন্দ্রাশিস রয়েছেন, ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছেন এবং মহুল আছে, কাজে এরকম অনেক শিল্পী রয়েছেন ওখানে। এবং আমার মনে হয় খুব এক্সাইটিং একটা ছবি হয়ে উঠবে মুম্বাদা। ওই তো কৌশিক যা বললেন, হ্যাঁ, মানে কাবেরীর অন্তর্ধান নামটা শুনলে একটু মনে হয় যে আসলে আমার যেটা বারবার মনে হয় কৌশিকের এরকম ধরনের গল্প বলা, এবং গল্প বলা বলতে ও এক্স্যাক্টলি যে একটা থ্রিলার বানাবে বা একটা ওইটার ওই ধরনের আমার মনে হয় না ছবি ও ভাবেন বা করেন। ও একটা গল্প বলার চেষ্টা করে, একটা অন্যরকম গল্প বলার চেষ্টা করে, তার মধ্যে হয়তো প্রেম থাকে, সম্পর্কগুলো থাকে যেগুলো খুব রিয়াল। এবং এই পটভূমিকা 75-77 75 থেকে 77 এবং আমার চরিত্রটা অসম্ভব একটা অন্যরকম, অসম্ভব একটা আলাদা রকম চরিত্র। আবার বলছি, এই ধরনের চরিত্র আমাকে এর আগে কখনো মানুষ দেখেছেন কিনা সন্দেহ। তবে হ্যাঁ, একজন শিল্পী এবং আমার কোথাও মনে হয় এই ধরনের চরিত্রগুলো যেরকমভাবে কৌশিক লেখেন যে ভীষণ রিয়েল, মানে রিয়েল বলতে ছবিটা দেখলে মানুষ হয়তো কোথাও না কোথাও কারো না কারোর সঙ্গে মিল খোঁজ পাবেন, কারণ যে ব্যাকড্রপটা নিয়ে ছবিটা হচ্ছে, যে সময়টা, সেটা ছবিটার বিষয়বস্তু না, বিষয়বস্তু কিন্তু একেবারেই সম্পর্ক, রিলেশনশিপ, এবং কৌশিক বলছেন এটা প্রেম, কিন্তু তার যে ব্যাকড্রপ এবং থ্রিলারটা আসলে তো আমাদের লাইফের একটা পার্ট, মানে লাইফে যদি থ্রিল না থাকে তাহলে আর লাইফটা হলো কী করে, সেইভাবেই তো থ্রিলটা আসছে। সো মানে কেউ যদি এটা বলেন আপনি থ্রিলার, সাসপেন্স, মার্ডার থ্রিল, এইগুলো নয়, এটা একটা সিনেমা, এই সিনেমার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে থ্রিলারটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে। টলিউড
অলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।